22 আসামির পক্ষে আইনজীবীরা জেরা করছেন আর বাকি ছিলেন 13 জন। 13 জনের পক্ষে আজকে মোট 11 জন আসামির পক্ষে আইনজীবীরা জেরা করেছেন। যে বাদী আজকে বাদীকে জেরা করবেন সেই কার্যক্রম থেকে কার্যক্রমটা বন্ধ রাখার জন্য, স্থগিত রাখার জন্য বিজ্ঞ আদালত দুই দফায় সময় দিয়েছেন তাদের, যে আপনারা কোনো আদেশ তারেক সাঈদ মোহাম্মদ এবং নূর হোসেনের পক্ষে কোনো দেখাতে ব্যর্থ হইলে তাদের পক্ষের আইনজীবীরা তো বিজ্ঞ আদালত তাদেরকে আহ্বান করেন যে সাক্ষীর জেরা করার জন্য, তারা অস্বীকৃতি জানালে কোর্ট একটি আদেশ, আইনগত একটি আদেশ দেন যে পরবর্তী পুনরায় নতুন যারা এই বাদীকে আর জেরা করার কোনো সুযোগ তাদের থাকবে না নতুন পরবর্তী সাক্ষীর জন্য 14-3 তারিখ। আসামি নূর হোসেন এবং তারেক সাঈদ মাহমুদের পক্ষে সময়ের আবেদন করা হয়, সেখানে একটি কজ দেওয়া হয় যে আজকে মহামান্য উচ্চ আদালতে তাদের যে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে সেটি আজকে আদেশের জন্য আছে। এই ধরনের বক্তব্য দিয়ে অ্যাডভোকেট আইনজীবীর একটি সার্টিফিকেট দিয়ে তারপরে সময়ের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত তাদের সেই সময়ের আবেদন ওই সময় নামঞ্জুর করেন। নামঞ্জুর করার পরে পুনরায় জেরা করা হয়, কয়েকজন আসামির পক্ষে বাদীকে জেরা করেন। জেরা করার পরে যেহেতু বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে, যেহেতু ওনারা বলেছিলেন যে 2টার সময় আদেশ হবে, সেই জন্য আরও 1 ঘন্টা বাড়িয়ে 3টার সময় তাদের এই জেরার জন্য সময় নির্ধারণ করেন। 3টার সময় আমরা আসলাম, ওনারা হাইকোর্টের কোনো আদেশের কথা বলতে পারেন নাই, যার জন্য বিজ্ঞ আদালতে এখনও তারা সময়ের আবেদন করেছিল, কিন্তু বিজ্ঞ আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেছেন। কিন্তু তারেক সাঈদ মাহমুদ এবং নূর হোসেনের পক্ষের যে আইনজীবীরা আছেন ওনারা বাদীকে জেরা করতে অনীহা প্রকাশ করার কারণে আজকে বিজ্ঞ আদালতে এই বাদী ডক্টর বিজয় কুমার পালের সাক্ষ্য গ্রহণ এবং জেরা সমাপ্ত ঘোষণা করা হয়। এই মামলাটি বাকি সাক্ষীর জন্য আগামী 14 মার্চ নির্ধারণ করা হয়। আশা করি 14 তারিখে আমরা বাকি সাক্ষীদের মধ্যে 4-5 জনকে অন্তত উপস্থাপন করব। আশা করি ওই দিন ওই সাক্ষীদের আমরা সাক্ষ্য দিতে পারবো ইনশাআল্লাহ। আমি তো মানে আমার এই আজকে এখন নিয়ে এখন পর্যন্ত 3 দিন ধরে আমি এখানে আসছি, সাক্ষী হিসাবে আমাকে ডাকা হয়েছে আদালত থেকে। আমি এসে প্রথম দিন সাক্ষী দিতে পারি নাই, কারণ একজন আসামি উপস্থিত ছিলেন না। তারপরে দ্বিতীয় দিন সাক্ষী হইল, আজকে যে সাক্ষীর প্রক্রিয়ার মধ্যে ছিল তো সেইখানে আইনি বিভিন্ন জটিলতা বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে আজকে প্রায় সকালে একবার কিছু জেরা করা হয়েছে এম এম মাসুদ রানার পক্ষ থেকে, আসামির পক্ষ থেকে। আর এখন আমাকে 3টার সময় আবার শুনানির জন্য জেরার জন্য ডাকা হয়েছিল, আমাকে সেইখানে আপনার বিজ্ঞ আদালতের কাছে আসার পর আমি যেটা শুনলাম, দুজন আসামির পক্ষ থেকে আমাকে আর কোনো জেরা করা হয় নাই। তো বিজ্ঞ আদালত আবার 14 তারিখ আমাকে ডেট দেওয়া হয়েছে। তো আমাদের আসলে এইখানে আমরা বাদী হিসাবে এটার একটা মানে এটা একটা বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার হোক, ন্যায় বিচার হোক। এবং সেটার মধ্যে দিয়ে আমি যেটা বলবো, আমাদের একটু হয়তোবা সাক্ষীটা তাড়াতাড়ি শেষ হইতে পারতো, কিন্তু সেইখানে সাক্ষীটা একটু দেরি হচ্ছে, আমাকে 3 দিন আসতে হয়েছে আর কি। আমি আপনাদের কাছে এটুকুই।